सर अस्सलाम वालेकुम। السلام عليكم سر শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে যারা উপস্থিত আছ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিপূর্বে আমরা অষ্টম অধ্যায় এর বইয়ের যে সম্পাদ্য গুলো সেগুলো নিয়ে আমরা এতদিন আলোচনা করেছি। বইয়ের সম্পাদ্য গুলো আমরা কিভাবে আঁকতে হয় সেই অঙ্কনের বিবরণ সহ সম্পাদ্য গুলোকে আমরা নিজেরা আঁকার চেষ্টা করেছি, এবং বোর্ডেও আমরা খাতার মাধ্যমে তোমাদেরকে সম্পাদ্য গুলো কিভাবে আঁকতে হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা অনুশীলনী অধ্যায় 8.2 এর অনুশীলনীর সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। এই সম্পাদ্যটি তোমাদের বইয়ের অনুশীলনীতে অধ্যায় 8.2 দেয়া আছে। এখানে একটু লক্ষ্য করলে দেখবা বলা আছে, কোন চতুর্ভুজের একটি কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে একটা উপাত্ত হচ্ছে কর্ণ এবং একটা উপাত্ত হচ্ছে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা উপাত্ত দেয়া আছে। এই ক্ষেত্রে চতুর্ভুজটা একটা বিশেষ ধরনের চতুর্ভুজ হবে, এবং বলাই আছে যে এই ক্ষেত্রে চতুর্ভুজটার নাম হবে আয়ত। তার মানে আয়তটি অঙ্কন করতে হবে। তো শিক্ষার্থীরা, আমাদের এখান থেকে একটা জিনিস ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ আঁকা শিখেছি এখন পর্যন্ত। বর্গ আঁকা শিখেছি, আয়ত আঁকা শিখেছি, রম্বস। তো কিছু কন্ডিশন দেয়া থাকে, যেমন এখানে একটা কন্ডিশন দেয়া আছে, কর্ণ দেয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, আমাকে আয়তটা আঁকতে হবে। তো এরকম কিছু কন্ডিশন দেয়া থাকলে, তো আয়ত আঁকার জন্য ইতিপূর্বে আমরা শিখেছিলাম দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে আয়ত আঁকা যায়। তো আজকে আমরা শিখব কর্ণ আর একটি দৈর্ঘ্য দেয়া থাকলেও, বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলেও আয়ত আঁকা সম্ভব। তো
কিভাবে আঁকতে হবে সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি। প্রথমে অঙ্কনের বিবরণ সহ আমরা একটু লক্ষ্য করব কিভাবে আমাদেরকে চিত্রটা আঁকতে হচ্ছে। তো এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তো এই পর্যন্ত বুঝতে পেরেছো বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য যদি দেয়া থাকে তার মানে এখানে দুইটা দৈর্ঘ্য নিতে গেলে আমরা একটা দৈর্ঘ্যকে যদি ধরে নেই 8 অথবা 9 সেন্টিমিটার আর একটা দৈর্ঘ্যকে ধরে নিব 4 সেন্টিমিটার, এরকম আমরা দৈর্ঘ্য ধরে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার এরকম দৈর্ঘ্য ধরে আমরা আজকে এই চিত্রটা অঙ্কন করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে যে কোনো একটা রশ্মি নিব বিই, তার থেকে আমরা যে বাহুটার দৈর্ঘ্য, এ হচ্ছে বাহু, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এবং ই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা একটু আগে প্রবেশ করেছো হাসান নামে, এটা কার আইডি? হাসান 160, হাসান কে? স্যার এটা হচ্ছে আমার ভাইয়ের আইডি ছিল, তো মানে আমি এখন রিনেম করলাম। ও রিনেম করে ফেলছো, না আমি হাসান নামেই জয়েন করতে দেখেছি। যাই হোক একটু তোমাদের নাম দিয়ে প্রবেশ করবে, রোল নাম্বার পাশে লিখে, ঠিক আছে? থ্যাংক ইউ। তো আমাদের এখানে দুটা বাহুর দৈর্ঘ্য বুঝতে পারছো, একটা 4 সেন্টিমিটার একটা 8 সেন্টিমিটার নিলাম, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর ইটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটা মাথায় রাখতে হবে। এ হচ্ছে বাহু আর ই হচ্ছে কর্ণ। তাহলে এখন খেয়াল করে দেখো, প্রথমে আমরা যে কোনো রশ্মি বি নিয়ে থেকে আমরা বাহুর সমান করে বিসি অংশ কেটে নিব, এবং বিসি অংশ কেটে নেওয়ার পরে আমরা বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করেছি, যে লম্বটার নাম দিয়েছি বিএফ লম্ব। এর পরের কাজ হবে সি বিন্দু থেকে ওই লম্বটার উপরে এই কর্ণের সমান দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব, যেটা ওই লম্বটাকে এ বিন্দুতে ছেদ করবে। এবং সর্বশেষ কাজ এই এ বিন্দুকে ছেদ মানে কেন্দ্র করে আমরা বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এইভাবে এদিকে, এবং ঠিক একইভাবে বি বিন্দুকে কেন্দ্র করে ওই কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এখানে লক্ষ্য করে দেখো এখানে দুইটা বৃত্তচাপ আঁকা আছে, এই বৃত্তচাপ দুটো পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে, এবং এরপরে আমাদের এ বিন্দুর সাথে ডি বিন্দু এবং সি বিন্দুর সাথে ডি বিন্দু আমরা যোগ করব। তাহলে আমাদের যে চতুর্ভুজ এ বি সি ডি, এটি হবে আমাদের নির্দিষ্ট আয়তক্ষেত্র। তো শিক্ষার্থীরা এখন যদি আমরা একটু অঙ্কনের বিবরণটা দেখি, তাহলে একটু লক্ষ্য করো, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান প্রথমে এ অংশ কেটে নিয়েছি, যেটা আমরা বলেছিলাম এই যে এর সমান করে এতটুকু অংশ কেটে নিয়েছি, তারপর বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছি। লক্ষ্য করে দেখো এখানে বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছি বিএফ, যেটা বিসি রেখার উপরে। তারপর বলেছিলাম যে সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণের সমান বাহুর দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্ত চাপে গেছে, যেটা হচ্ছে ওই লম্বটার উপরে, তখন সেটা এ বিন্দুতে ছেদ করবে ওই বৃত্তচাপটা ওই লম্বটাকে। তাহলে এখানে একটা পয়েন্ট উৎপন্ন হবে এ পয়েন্ট। এবার এ পয়েন্টকে ছেদ করে বা কেন্দ্র করে আমি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এখানে একটা, এবং ঠিক একইভাবে বি সমান বি বিন্দুতে বসিয়ে ওই কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এখানে দুইটা বৃত্তচাপ হবে, একটা বৃত্তচাপ হবে এ বিন্দুকে কেন্দ্র করে, আরেকটা বৃত্তচাপ হবে বি বিন্দুকে কেন্দ্র করে। এ বিন্দুকে কেন্দ্র করে নিব এর সমান ব্যাসার্ধ, বি বিন্দুকে কেন্দ্র করে নিব ইর সমান ব্যাসার্ধ। এই বৃত্তচাপ দুটো পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে, তারপরে আমরা এর সাথে ডি সির সাথে ডি যোগ করব। তাহলে আমাদের এবিসিডিটা হয়ে যাবে আমাদের নির্দিষ্ট বা আমাদের যে উদ্দিষ্ট আয়ত সেটা।
এরপর তোমরা যদি কর্ণ দেখাতে চাও, এর সাথে সি এবং বির সাথে টি এই দুটা বাহু যোগ করতে পারবে। তাহলে এক্ষেত্রে এসি হবে কর্ণ এবং বিসি হবে একটা বাহুর দৈর্ঘ্য, যেটা আমাকে দেয়া আছে কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য। আয়তক্ষেত্রে কর্ণ দুটো সবসময় সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর কি হবে, সমান হবে। তো আমরা আমাদের এখানে অঙ্কনের বিবরণটুকু আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা চিত্রটা কিছুটা মানে আইডিয়া করে পারছো যে কিভাবে ছবিটা আঁকতে হবে। তো এখন আমরা এই ছবিটাই চেষ্টা করব হাতে কলমে আঁকার জন্য। তো সবাই প্রস্তুতি নাও, বই বইয়ের সামনে থাকুক এবং খাতা পেন্সিল পেন্সিল কম্পাস এইগুলো নিয়ে তোমরা একটু প্রস্তুতি নাও। আমরা এখন এই অঙ্কটা বোর্ডে করব। তো অঙ্কনটা বোর্ডে করার জন্য তোমরা কি একটু বোর্ড লক্ষ্য করছো? জি স্যার। জি স্যার, আমাকে প্রথম দুইটা বাহুর দৈর্ঘ্য নিতে হবে, তাই না? একটা বাহুর দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম 4 সেন্টিমিটার, আর আরেকটা বাহুর দৈর্ঘ্য নিয়েছিলাম আমরা 8 সেন্টিমিটার। একটাকে বলেছিলাম আমরা বাহুর দৈর্ঘ্য এ, এবং পরেরটাকে আমরা নিব কর্ণের দৈর্ঘ্য ই। দেখো তো শিক্ষার্থীরা, এরকমই প্রথম দুইটা বাহুর দৈর্ঘ্য নিয়েছিলাম কিনা। এরপর যে কোনো একটা রশ্মি নিব, এই রশ্মিটার নাম আমরা দিব বিই। এবার প্রথম কাজ, একটু খেয়াল করে দেখো, আমরা বিই রশ্মি নিয়েছি। বিই রশ্মি নেওয়ার পরে প্রথম কাজ আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম বাহুর দৈর্ঘ্যটা পরিমাপ করে নেওয়া, অর্থাৎ এ বাহুর দৈর্ঘ্যটা পরিমাপ করে নেওয়া, এবং বিই অংশ থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম যেটা এই এ বাহুর সমান করে, এবং বৃত্তচাপটা বিই কে সি বিন্দুতে ছেদ করলো, এবং তারপর বলেছিলাম বি বিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব। একটু খেয়াল করো শিক্ষার্থীরা কিভাবে আমি লম্ব অঙ্কন করছি, এটা গতদিন তোমরা শিখেছো বর্গ আঁকার সময় লম্ব অঙ্কন করা। এভাবে একটা বৃত্তচাপ আঁকবো একই মাপ নিয়ে, সেম মাপ নিয়ে, খেয়াল করো। এই পাশে একটা বৃত্তচাপ, এরপর এখানে বসাবো, লক্ষ্য করে দেখো এখানে আরেকটা বৃত্তচাপ, মোট দুটা বৃত্তচাপ আঁকলাম। তারপর লক্ষ্য করে দেখো এইভাবে আরেকটা বৃত্ত চাপ আঁকলাম, তিনটা, এবং সর্বশেষ এই বিন্দুতে বসিয়ে এইরকম আরেকটা বৃত্তচাপ, এই মোট 4টা বৃত্তচাপ দিয়ে লক্ষ্য করে দেখো আমরা একটা লম্ব আঁকলাম, এবং লম্বটা আঁকার পরে, এখনো লম্ব আঁকিনি, এখন আমরা লম্বটা আঁকবো, সেই লক্ষ্যে স্কেল লাগবে।
শিক্ষার্থীরা তোমরা কি সবাই স্ক্রিনটি দেখতে পাচ্ছ আমি কিভাবে আঁকছি? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমাদের এই লম্বটুক পর্যন্ত আঁকা শেষ হয়েছে। এখন খেয়াল করে দেখো, আমাদের এর পরের কাজ ছিল পেন্সিল কম্পাসের সাহায্যে আমাকে কাজ করতে হবে, এখন কর্ণের দৈর্ঘ্যটা মাপ দিতে হবে। একটু খেয়াল করে দেখো, কর্ণের দৈর্ঘ্যটা আমি মাপ দিয়ে নিচ্ছি, এবং কর্ণের দৈর্ঘ্যটা মাপ দেওয়ার পরে আমাদের কাজ হবে এটাকে সি বিন্দুতে বসিয়ে, এখানে দেখো সি বিন্দুতে বসাচ্ছি, এবং বসিয়ে এই যে খেয়াল করে দেখো কর্ণের দৈর্ঘ্যটার মাপ দিয়ে আমি একটা বৃত্ত চাপ আঁকলাম ওই লম্বটার উপরে। খেয়াল করেছে সবাই? এবং এই বৃত্ত চাপটার নাম আমি দিয়ে দিব, যদি আমরা এখানে নামকরণ করি তাহলে এটার নাম দিব এ বিন্দু। তাহলে আমাদের এতটুক পর্যন্ত কাজ শেষ হলো। এবার আমাদের বলেছিল যে বি বিন্দুতে বসিয়ে আমরা ওই কর্ণটার সমান মাপ নিয়ে, বি বিন্দুতে বসিয়ে লক্ষ্য করো আমি এভাবে একটা বৃত্ত চাপ আঁকলাম। ঠিক অনুরূপ ভাবে আমরা এ বিন্দুতে বসিয়ে, একটু লক্ষ্য করো আমরা আবার এ বিন্দুতে বসিয়ে, সরি এর মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে আমরা আরেকটা বৃত্ত চাপ আঁকলাম। এখানে মোট দুটা বৃত্ত চাপ আঁকলাম, একটা বৃত্ত চাপ বি বিন্দুতে ছেদ করে বা বি বিন্দুকে কেন্দ্র করে ই এর সমান অর্থাৎ কর্ণটা সমান নিয়ে এঁকেছি, আর একটা এ বিন্দু কে কেন্দ্র করে এর সমান নিয়ে আরেকটা বৃত্ত চাপ এঁকেছি। এই বৃত্ত চাপ দুটা পরস্পরকে ধরে নিলাম ডি বিন্দুতে ছেদ করে। এবার আমাদের স্কেলের সাহায্যে, এবার লক্ষ্য করে দেখো আমরা যদি স্কেল নিই, স্কেলের সাহায্যে আমরা এই বিন্দুগুলোকে যোগ করব। প্রথমে সি আর ডি যোগ করলাম, এবং এটা যোগ করার পর আমরা আমাদের পরবর্তী কাজটুকু করব, অর্থাৎ এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করব। তো শিক্ষার্থীরা আমি যোগ করে দিয়েছি, একটু লক্ষ্য করে দেখো আমাদের এ বি সি ডি একটা নির্দিষ্ট আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল, এবং যেখানে দুইটা কর্ণের দৈর্ঘ্য, আমি যদি বলি এখান থেকে এই কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ বির সাথে ডি, তার দৈর্ঘ্য ই, এবং এর সাথে সি এটার দৈর্ঘ্য ই, তাহলে এই দৈর্ঘ্যগুলো যদি আমরা মেজারমেন্ট করি তাহলে আমরা পেয়ে যাব, যদি এখান থেকে এই দৈর্ঘ্যটা মেজারমেন্ট করি এই দৈর্ঘ্যটা হবে ই, এই দৈর্ঘ্যটা হয়ে যাবে ই, এবং সেম একইভাবে আমরা যদি এই দৈর্ঘ্য দুটো মেজারমেন্ট করি বির সাথে ডি তাহলে সেটাও হয়ে যাবে ই। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা বললাম আয়তের কর্ণ দুটো পরস্পর সমান। কারো এটুক বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এখানে যারা আছো তাদের কি এই জায়গাটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। সবাই আসতে পারবে তো আমার সাথে? কি সবাই পড়ছো তো? অবশ্য দেখার কোনো সুযোগ নেই, কিন্তু নিজেদের মতো করে যে পারবে অবশ্যই আমার সাথে চিত্রগুলো এঁকে ফেলবে, তাহলে আর তোমাদের পরবর্তীতে এই চিত্রগুলো আঁকা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যখন আমি ক্লাস শেষ করে ফেলবো, যদি পরবর্তীতে কেউ আঁকতে গিয়ে সমস্যায় পড়ো, তোমরা ইউটিউবে ভিডিওটা দেখবে, এবং ভিডিওটা দেখে সেই অনুযায়ী ইউটিউবে তোমরা এই ভিডিওটা অবশ্যই পাবে, এবং যদি কোনো জায়গায় সমস্যায় পড়ো তখন ওই ভিডিওটা আবার দেখে দেন তুমি আঁকার চেষ্টা করবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আমাদের
পরবর্তী পাঠে প্রবেশ করি। আমাদের পরবর্তী পাঠে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সম্পাদ্য তোমাদের অনুশীলনী 8.2 এর, যেখানে দেয়া আছে একটি বাহু এবং দুটি কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, সামান্তরিক আঁকতে হবে। আমরা ইতিপূর্বে সামান্তরিক এঁকেছিলাম দুইটা সন্নিহিত বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দিয়ে সর্বশেষ ক্লাসে। তো আজকে আমরা শিখব একটা বাহু আর দুইটা কর্ণ, এক্ষেত্রে তিনটা উপাত্ত লাগবে, এটা দিয়ে আমরা সামান্তরিক আঁকার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখো, তুমি যদি সামান্তরিকটা আঁকতে চাও, এখানে দেখো বলা আছে একটি বাহু ও দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সামান্তরিক আঁকতে হবে। এখানে একটা বাহুর দৈর্ঘ্য সামান্তরিকের আমি ধরে নিব এ বাহুর দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য আমি ধরে নিতে পারি 2 বা 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। এবং এখানে দুটা কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য আমি ধরে নিব 10 সেন্টিমিটার, এবং অপর একটা কর্ণের দৈর্ঘ্য আমি ধরে নিব 6 সেন্টিমিটার। তো এটা দিয়ে আমরা চেষ্টা করব এই সামান্তরিকটা কিভাবে আঁকা যায়। এই সামান্তরিকটা আঁকার জন্য প্রথমে একটু খেয়াল রাখতে হবে যে আমাকে কিভাবে আমি সামান্তরিকটাকে আঁকতে পারি। এটা আঁকার জন্য আমাকে যে কাজটা করতে হবে, যে ছোট যে কর্ণের দৈর্ঘ্যটা সেটাকে অর্ধেক করে নিতে হবে। এবং এখানে একটা লক্ষণীয় ব্যাপার, যে কোনো রশ্মি আমরা বিটা নিব, এই বিটাকে আমরা সোজাও নিতে পারি, আবার এরকম একটু বাঁকাও নিতে পারি। বাঁকা নিলে সামান্তরিকটা এরকম সোজা হবে, আর যদি আমি রেখাটা সোজা নেই সামান্তরিকটা একটু বাঁকা হবে। তো এতে কোনো সমস্যা নেই যে সোজা নিলে চিত্রটা আঁকা যাবে না, এরকম কোনো কথা নেই। যাই হোক, প্রথমে আমাদের কাজ হবে বিই রশ্মি থেকে, এই যে বিই রশ্মি, এই বিই রশ্মি থেকে বিডি সমান, আমাদের যে বিডিটা ছিল সেই বিডি সমান সমান ই অংশ কেটে নিব। এবং লক্ষ্য করে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ই, এবং এই বিডির মধ্যবিন্দু, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা যখন চিত্র অঙ্কন করবো তখন এই মধ্যবিন্দু আঁকাটা শিখাবো, মধ্যবিন্দু নির্ণয় করব। তোমরা ইতিপূর্বে ক্লাসে মধ্যবিন্দু বের করা শিখেছো, কিভাবে বের করতে হয়, অর্ধেক কেটে বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটো বৃত্তচাপ আঁকতে হয়, বি বিন্দুতে ছেদ করে, একই বৃত্তচাপ নিয়ে দ্বি বিন্দুতে ছেদ করে আরেক দুটো বৃত্তচাপ আঁকতে হয়, দেন এদের যোগ করলে যে বিন্দুতে মিলিত হবে সেটা হবে তার মধ্যবিন্দু। তো এইভাবে আমরা মধ্যবিন্দু বের করতে পারি। এবং মধ্যবিন্দু বের করার পরে লক্ষ্য করে দেখো এখানে মধ্যবিন্দু ও চলে আসবে। এরপরে কাজ হবে এই বি বিন্দু এবং ডি বিন্দুতে ছেদ করে আমরা এর সমান যে বাহুর দৈর্ঘ্য সেটা সমান ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, এবং নিচে ডি বিন্দুকে ছেদ করে নিচে একটা বৃত্তচাপ আঁকবো, দুইটা দুই দিকে আঁকবো। এবং অনুরূপভাবে ও বিন্দুকে ছেদ করে ওই যে আমরা অর্ধেক করেছিলাম ওই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে উপরে আরেকটা বৃত্তচাপ এবং নিচে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তার মানে এখান থেকে বোঝা গেল আমরা উপরে নিচে দুইটা করে বৃত্তচাপ এঁকেছি, যার ফলশ্রুতিতে উপরে এ বিন্দুতে ছেদ করলো বৃত্তচাপ দুটা এবং নিচে বৃত্তচাপ দুটা সি বিন্দুতে ছেদ করলো। আমরা পরস্পর বিন্দুগুলোকে যোগ করলাম, অর্থাৎ বির সাথে সি, সির সাথে ডি, এবং অনুরূপভাবে উপরে বির সাথে এ, এর সাথে ডি যোগ করলাম। যোগ করার পরে আমরা দেখলাম এবিসিডি একটা আমাদের চতুর্ভুজ উৎপন্ন হলো, যে চতুর্ভুজটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সামান্তরিক। তো শিক্ষার্থীরা এখানে এই কথাগুলোই বলা আছে, যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই নিব, বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করব যেটা প্রথমে বলেছিলাম, তারপর বি আর ডি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বলেছিলাম দুই পাশে বিডি রেখার একটা উপরের দিকে একটা নিচের দিকে দুটা বৃত্তচাপ আঁকব, এবং এরপর আমরা ওকে কেন্দ্র করে ও বিন্দুটা নির্ণয় করব অর্ধেক করে, বিডি কে অর্ধেক করলে ও বিন্দু চলে আসবে, এবং এই ও বিন্দুকে
কেন্দ্র করে আমরা এই যে প্রথম যে কর্ণটাকে অর্ধেক করেছিলাম অর্থাৎ ডি কে, সেই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচে আরো দুটো বৃত্ত চাপা। লক্ষ্য করে দেখা যাবে দুইটা বৃত্তচাপ উপরে উৎপন্ন হয়েছে, দুইটা বৃত্তচাপ নিচে উৎপন্ন হয়েছে। তাদেরকে আমি যদি নাম দিই এ এবং সি বিন্দু এবং তারপর পরস্পর সবগুলোকে যোগ করব, এর সাথে ডি, এর সাথে বি, বির সাথে সি এবং সির সাথে ডি, তাহলে আমাদের এই চতুর্ভুজটা উৎপন্ন হবে, যে চতুর্ভুজটা সামান্তরিক এবং যার একটা বাহু এ বি হবে এ। এটা হচ্ছে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য যেটা দেয়া আছে। এবং একটা কর্ণ আমরা প্রথমেই নিয়েছিলাম যেটা ই কর্ণ, বড় কর্ণটা, আর এইখানে দেখো ডি বাই টু। ডি বাই টু মানে কি? এখানে ডি বাই টু আর এখানে ডি বাই টু, তার মানে এই দুইটা মিলে এই কর্ণটা হয়ে যাবে, এই এই কর্ণটা হয়ে যাবে ডি কর্ণ। তাহলে এইভাবে আমরা দুইটা কর্ণ এবং একটি বাহু দেয়া থাকলে সামান্তরিকটি আঁকতে পারবো। এবার চলে আসো আমরা এখন এই অঙ্কনটা বোর্ডে করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের খাতায় প্রস্তুত নাও চিত্রটি আঁকার জন্য। যেহেতু আমাদের এখানে বলেছে তিনটা বাহুর দৈর্ঘ্য নিতে হবে, তো আমরা প্রথম বাহুটার দৈর্ঘ্য নিলাম তিন, তার পরের বাহুটার দৈর্ঘ্য নিব সবচেয়ে বড় বাহু। হ্যাঁ বলো, কে কি বলতে চাচ্ছ? এটা তোমাদের বইয়ের অনুশীলনী সম্পাদ্য, একটু বের করে দেখো। বইয়ের অনুশীলনী 8.2 তে যাও, তাহলে তোমরা পেয়ে যাবা। আর আমি তো পয়েন্ট গুলো লিখে দিয়েছি, তোমরা পয়েন্ট আকারে মনে রাখো, নাম্বার মনে রেখে তো লাভ নেই, পরীক্ষায় তো নাম্বার আসবে না। বইয়ের অনুশীলনীতে আছে এটা, ঠিক আছে? যে প্রশ্ন করেছো এভাবে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য নিলাম, একটা বাহু এটা বড় কর্ণ ই আর এটা ছোট কর্ণ ডি। এখন লক্ষ্য করে দেখো এই ডি কর্ণটা আমাদের এর মান কত? এর মান আমরা 3 নিয়েছিলাম স্যার, ই এর মান ধরে নিলাম 10 আর ডি এর মান 6। এটা একদম আমার মতেই আঁকতে হবে এমন কিছু নেই, একটু 19-20 করে আঁকা যাবে, সমস্যা নেই। এবার লক্ষ্য করে দেখো আমরা ডি বিন্দু ডিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, লক্ষ্য করো আমরা উপরে এবং নিচে দুটো বৃত্ত চাপ আঁকব। একটু লক্ষ্য করে দেখো এইভাবে আমরা যে কাজটা করলাম, বৃত্তচাপ দুটা একে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে
আমরা প্রথমে এই হচ্ছে আমাদের কাজ প্রথম। সবাই একটু খেয়াল করো শিক্ষার্থীরা, প্রথমে এ বাহুর দৈর্ঘ্য নিলাম 3, তারপর ই নিলাম 10, এবং তারপর ডি 6, যেটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করলাম। এখন আমার কাজ হবে পেন্সিল কম্পাসের সাহায্যে ই বাহুর দৈর্ঘ্যটা প্রথমে মেপে নেওয়া, অর্থাৎ কর্ণটার দৈর্ঘ্য মেপে নিব। আমরা দেখছি 10 নেওয়াতে আমার কর্ণটার দৈর্ঘ্যতে একটু কম্পাসের বাইরে চলে যাচ্ছে, সেই লক্ষ্যে আমরা একটু ছোট করে নিলাম, ছোট করে বলবো না, আমি 10ই নিব। এখানে একটু দেখো সামান্য একটু বেশি থাকছে, তাই আমি যে কাজটা করব একটু মেজারমেন্টটা আমি একটু পরিবর্তন করে একটু সামনে নিয়ে নিলাম। এটা তোমাদের পেন্সিল কম্পাসে চলে আসবে, তা আশা করি এখান থেকে বুঝতে পারছো। বি বিন্দু এখানে আছে, বি বিন্দু থেকে আমরা প্রথমে বড় কর্ণটার সমান করে ইর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। এবার এটাকে অর্ধেকের চেয়ে বেশি করে আমরা এটার মধ্যবিন্দু নির্ণয় করব। একইভাবে দেখো মধ্যবিন্দু নির্ণয় করছি আমরা, এখানে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিচ্ছি, খেয়াল করো একটু, এবং নিয়ে আমরা ঠিক এটার উপরে দেখো একটা বৃত্তচাপ, এবং এটার নিচের দিকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম, এবং একইভাবে এটাকে আমরা সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতেছি, এবং উপরের দিকে লক্ষ্য করো আর একটি বৃত্তচাপ এঁকেছি। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিভাবে বৃত্তচাপ গুলো একে অর্ধেক করা হলো, এর আগেও তোমরা এটা করেছো, এবং এদের মধ্যবিন্দুটা আমরা এখানে নির্ণয় করলাম। এই মধ্যবিন্দুটার নাম আমি দিলাম ও বিন্দু, এই মধ্যবিন্দুটার নাম আমি দিলাম ও বিন্দু। এখন আমার পেন্সিল কম্পাসের সাহায্যে এর ব্যাসার্ধ নিতে হবে। তাহলে এর ব্যাসার্ধ নেওয়ার জন্য প্রথম আমার কাজ হবে এ বাহুর দৈর্ঘ্য মেজারমেন্ট করা। তাহলে এ বাহুর দৈর্ঘ্যটা আমরা মেজারমেন্ট করে নিয়ে আসলাম, এবং নিয়ে আমাদের বি বিন্দুতে বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম, এবং একইভাবে সি বিন্দুতে বসিয়ে নিচের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমাকে ওই যে অর্ধেক ডি এর মাপ নিয়েছিলাম, ডি কে অর্ধেক করেছিলাম, সেই ডি এর অর্ধেকের মাপ নিচ্ছি আমরা। এখন লক্ষ্য করে দেখো এই ডি এর অর্ধেকের মাপ নিয়ে প্রথম বি বিন্দুতে বসাবো, বসিয়ে সরি প্রথম ও বিন্দুতে বসাবো,
বসিয়ে ডি এর অর্ধেকের মাপ নিয়ে আমরা একটা বৃত্ত চাপ আঁকবো এবং একইভাবে উপরের দিকে আমরা আরেকটা বৃত্ত চাপ আঁকবো আচ্ছা এখন দেখা যাচ্ছে যে পূর্বের বৃত্তচাপটাকে ছেদ করছে না তাই আমাকে যে কাজটা করতে হবে আবার এর মাপটা নিতে হবে কষ্ট করে একটু লক্ষ্য করে দেখো আবার আমরা এর মাপটা নিচ্ছি এবং এর মাপটা নিয়ে আমরা আবার একটু কষ্ট করে বি বিন্দুতে বসাচ্ছি বসিয়ে লক্ষ্য করে দেখো আমরা এবার কিন্তু একটি বৃত্তচাপ এঁকেছি যেটা আগের বৃত্তচাপকে ছেদ করেছে ঠিক একইভাবে আবার সি বিন্দুতে বসাই সেম বৃত্তচাপটা আবার আঁকি লক্ষ্য করো ওই আগেরটার মতো আঁকতেছি এবারও কিন্তু আমাদের একটা বিন্দু দিয়ে এবার পাস করলো তাহলে এখানে আমরা দুইটা বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপ দুটার নাম আমরা দিব এ বিন্দু এবং আরেকটা যদি দিই ডি এবার আমার টার্গেট হচ্ছে এই বিন্দুগুলোকে যোগ করা একটু লক্ষ্য করে দেখো এই এ বিন্দুর সাথে প্রথমে আমরা আগে বি বিন্দু যোগ করব দেখো যোগ করলাম আবার এ বিন্দুর সাথে দেখো সি বিন্দু যোগ করতেছি যোগ করলাম এটা আমি এখানে আমার যোগ করার অপশন আছে দেখে আমি করেছি তোমাদেরকে এটা স্কেলের সাহায্যে যোগ করতে হবে খেয়াল করো একইভাবে এই সি বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করব এবং একইভাবে এই বি বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করব খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের সেই সামান্তরিক যেটা এ বি ডি সি এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে আমার সামান্তরিকটা একটু বাঁকা হয়েছে কিন্তু বইয়ের সামান্তরিক এরকম সোজা হয়েছে এর একটাই কারণ আমি এই রশিটা বিই রশিটা সোজা নিয়েছি আমি যদি বিই রশিটা বাঁকা নিতাম তাহলে আমার সামান্তরিকটাও বাঁকা চলে আসতো সোজা হয়ে যেত তো শিক্ষার্থীরা সামান্তরিক আঁকাটা সবাই বুঝতে পেরেছো কিনা এই সামান্তরিক আঁকাটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটাও বিন্দু তাহলে এইভাবে আমরা বলতে পারি এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ই এবং এই যে এর সাথে ডি বিন্দু আমি যদি এর সাথে ডি বিন্দু যোগ করি এই এ আর ডি বিন্দু তাহলে আমি যে কর্ণটা পাবো সেই কর্ণটা পাবো আমাদের ডি কর্ণ এই কর্ণটা হয়ে যাবে আমাদের ডি কর্ণ তাহলে ও বিন্দু পেলাম এ বি সি ডি পেলাম তাহলে আমাদের চতুর্ভুজটার নাম হবে এ বি ডি সি আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের সম্পাদ্যটির যেটি আমরা আঁকলাম মাত্র সামান্তরিক সেটির অঙ্কনের কৌশল তোমরা বুঝতে পেরেছ তো এভাবে একটি বাহু ও দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা সহজেই সামান্তরিকটি আঁকতে পারবো তো আজকে আমরা অনুশীলনী 8.2 এর দুটি সম্পাদ্য কিভাবে আঁকতে হয় তার কৌশল শিখলাম আজকে ক্লাসের টাইমও প্রায় শেষ তোমরা আগামী ক্লাসে আমরা এই অনুশীলনী 8.2 এর আরো বেশ কিছু সম্পাদ্য নিয়ে আলোচনা করব এবং সেগুলো কিভাবে আঁকতে হয় তার কৌশল শিখব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ